হ্যালো জো হ্যাঁ তো আমার ভিডিওই দেখছ তাড়াতাড়ি গেছ আজকে ক্যানবি ভাই আমাদেরকে গাড়ি করে ঘুরতে নিয়ে যাবে তো তাই জন্য ভালো ক্যানবি ভাই চলো ঘুরে আসি চলো একদম একদম তুমি সামনে বসো ফ্ল্যাশব্যাক কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের ব্লগ এটা তো ঠিক নেই তো আজকের আমার প্র্যাঙ্ক ভিডিও শুট হবে সেরকম কিছুই না কারণ আজকে জাস্ট আমি একটা শুট করব মানে আমি কালকে একটা নাম্বার দিয়েছিলাম তো ওই নাম্বারটাতে একটা আন্টি ফোন করেছিল আর ওই আন্টি আমাকে অনেকবার বলেছে যে ওনার দুটো মেয়ে আছে তো তারা আমার ভিডিও দেখে সবসময় সো আমাকে যেতে বলছিল অনেকবার তো তাই জন্য আজকে আমি তাদের বাড়িতেই যাব বাট তাদেরকে শুধুমাত্র আন্টি জানে যে আমি যাচ্ছি কিন্তু যে বোনেরা আছে তো ওরা জানে না যে আমি যাচ্ছি তো একটা সারপ্রাইজ ভিডিও হবে সেটা আমার ওই যে মেন চ্যানেলে গেলেই দেখতে হবে বাট এখন আমি একাই আছি এখানে এখান থেকে তারপর আমার আরও দুটো বন্ধু যাবে সামনে থেকে তো ওদেরকে নিয়ে একবারে যাব তো জানি না কীরকম রিয়াকশান আসবে ভিডিওটা পুরো দেখো ওটা তাহলেই বুঝতে পারবে আর আমি এই ভিডিওটা করি জাস্ট একটু মজা করার জন্য যে আমরা যা যা করি তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি আর একটা কথা যারা যারা আমায় কালকে ফোন করেছো তো তাদের কাছে সরি বলছি যারা আমাকে ফোন করে পাওনি কারণ আমি সকাল 8টা থেকে রাত 8টা 9টা অবধি আমি অনলাইন ছিলাম ফোনে কথা বলছিলাম তো তারপরে আর পাচ্ছিলাম না সেই কারণে আমার নাম্বারটা আমি বন্ধ করে দিয়েছি বাট যারা যারা ফোন করেছো থ্যাংক ইউ কারণ এত লোকে ফোন করেছে আমি কখনোই ধারণা করিনি যে আমার একটা নাম্বারে এত লোকে ফোন করবে প্রায় 1200 থেকে 1300 লোকের মতো আমার কালকে সারাদিনে ফোন করেছে আমি একটা সময়ও ফাঁকা পাইনি কখনো যে কোথাও যাব শুধুমাত্র কালকে ভিডিও মানে ভিডিও করার কথা ছিল তাও আমি কোথাও যাইনি শুধুমাত্র আমি এই ফোনেই কথা বলছি সবার সাথে সো এরকমভাবেই সাপোর্ট করে যেও আবার 1 লাখ সাবস্ক্রাইব হলে তখন আবার একদিন কথা বলবো সবার সাথে বাট যাদের সাথে কথা বলতে পারিনি তো তারা খারাপ মনে করো না তার কারণ সময় হয়নি এত লোকের সাথে কথা বলার পরে আমারও মানে ক্লান্ত হয়ে গেছিলাম অনেকটা সো এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি এখানটাতেই আমার বাড়ি গুমা হাবড়া বললে গুমাতে নেমে পালপাড়া এই খালের সাইড দিয়ে হেঁটে হেঁটে গেলেই চলে যাওয়া যাবে আর এখানটাতে এসে জিজ্ঞেস করলেও হয়ে যাবে কাউকে যে শঙ্করদের বাড়ি যাব সো হয়তো অনেকেই চিনে যাবে বাট এখন এখান থেকে আমি ট্রেন ধরবো ট্রেন ধরে প্রথমে দুর্গানগর নামবো দুর্গানগর নেমে তারপরে বন্ধুদেরকে নিয়ে তারপরে ওখান থেকে যাব সো দেখা হচ্ছে স্টেশনে গাইস ফাইনালি আমি স্টেশনে আসলাম তো এখানে ট্রেন 10:37 তো তারপরে আমি ট্রেনটা ধরে যাব আর এখন আমি একাই যাব এখান থেকে আর বাকি লোক আমার ওখান থেকে আসবে আর এই ভিডিওটাতে হয়তো এই ভিডিওটা দেখতে পাবে না ভালোভাবে কারণ আমার ফুল ভিডিও আসবে এই ভিডিও এই চ্যানেলে মেইন চ্যানেলে সো যাও যে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর এটা আমাদের গুমা স্টেশন এখানটাতেই আমি থাকি তো যারা যারা জিজ্ঞেস করো আমার বাড়ি কোথায় তো এটাই আমার বাড়ি এখানটাতেই আমি থাকি তো ভিডিও করলে সব থেকে বড়ো জিনিস হলো সবাই তোমার দিকে তাকাই থাকে একভাবে যে কী করছে বুঝতে পারে না তো যার যার ভাবার ভাবতে দাও তোমার কাজ তুমি করতে থাকো তাহলেই আগাবে তো এটা জাস্ট নর্মাল ভিডিও করছি এটা ব্লগিং তো প্লিজ তাড়াতাড়ি 100K করো তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে এটা আমার দাদা এবারে যারা যারা আমার দাদাকে না চেনো দেখো এটাই আমার দাদা নিজেরই দাদা ও বড় আমি ছোট তো আমার দাদার দুটো চ্যানেল আছে একটা গেমিং গেমিং কি জানো নাম হিটার বস গেমার আর একটা হলো নতুন নার্সারি খুলেছে সঞ্জয় নার্সারি তো দুটোরই ডিসক্রিপশনে লিঙ্ক আছে লিঙ্ক থেকে যাও ওই দুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা যারা ওর সাথে কথা বলতে চাও কথা বলতে পারো ওখান থেকেই আর লাইভ গেম খেলে তো ওখানটা থেকে গেম খেলতে পারো আর তুমি কিছু বলতে চাও সবাই সাপোর্ট করো একটু একদম একদম আমার আমার ভাই ছোট ঠিক আছে সবাই মিলে মানে আমি গেমিং যারা ফ্রি ফায়ার খেলতে চাও তারা খেলতে পারো আমার সঙ্গেই খেলতে পারো গিবিএ হয় প্রত্যেক সপ্তাহে গিবিএ করি আমি ফ্রি ফায়ারের লাইভে আর আমার একটা যারা ফুল গাছ বা নার্সারির গাছের যারা ভালোবাসো গাছ ভালোবাসো তারা আর একটা চ্যানেল আছে ওইটাই যেতে পারো প্রত্যেক টিক ও কীভাবে কী করলে হবে সব দেখতে পারবে জানতে পারবে তো যারা যারা আমায় বলো সবসময় যে তুমি গেম খেলো না গেম খেলো না তো আমার দাদা গেম খেলে তাই আমি গেম খেলি না সো এর এর কাছে গিয়েও কথা বলতে পারে একই দুজনেই পাশাপাশি থাকি সো দাদার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো
আর আমি এখন যাচ্ছিলাম, তাই দাদা আসছিল ওদিক থেকে, তাই দেখা হলো। তাই জন্য ভাবলাম যে একবার দেখাই যাক তোমাদের সাথে, কারণ আমি একাই পড়ে গেলাম এখন। সো তাই জন্য এখন ইয়েতে যাই, হ্যাঁ এখন বালিগঞ্জ যাবো, বালিগঞ্জ গিয়ে তারপর একটা ভিডিও শ্যুট আছে। সো গাইস দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, এখন ট্রেন ঢুকবে, ট্রেন ঢুকার পরে আমি এখান দিয়ে যাবো, তো ওয়েট করো, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো এর আশেপাশে কোথায় ভালো করে ঘোল ধরছে না। মানে এরকম মানে সবাই দেখে বলে সাপোর্ট করে বলেই আজকে এরকম ভিডিও করি, মানে যারা দেখে যারা সাপোর্ট করে তাদের সাথে যদি দেখা না করতে হয় না, তাই না? শিয়ালদা থেকে আমি আসবো বলেছিলাম এখন একটু গল্প করবো, গল্প করে তারপরে আমরা বেরিয়ে যাবো, দেখা তো কিছু পরে। ততদিন মতো এরকম ভাবে সাপোর্ট করো, আর যাও আমার নিচে ব্লগিং চ্যানেল আছে, ওখানটার ভিডিওটা দেখো, কারণ ওখানটা তো এই ভিডিও আছে, তো আমরা কোথা দিয়ে কোথায় গিয়ে এসেছি তো সেগুলো আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা করে দাও সবাই, আর একবার লাস্ট। এখন আমরা বাড়ি যাচ্ছিলাম, তাই ভাবলাম ক্যানভির সাথে একটু দেখা করি, যেহেতু ক্যানভির সবচেয়ে বড় একটা ফ্যান, অনেক বড়ই ফ্যান, তো তাই জন্য আজকে আমি যাচ্ছি এর সাথে। যেহেতু ক্যানভি ভাইকে আমি ফোন করেছিলাম এখনই, তো বললো শোরুমে আছে, তো যাই ওখানে গিয়ে আর হয়তো ভিডিও হবে না, তার কারণ ভিডিও করব না, এই অবধি বললাম যে তু এ ভাই ভাই তোর চাতে তাড়াতাড়ি এত। তো এখনই আমরা এখান দিয়ে যাবো, আর ও স্টোরি লাগিয়ে দিল, এখনই স্টোরি লাগিয়ে দিয়েছে যে আমরা যাচ্ছি। তো গাইস আমরা এসেছিলাম ভিডিও শ্যুট করতে, তো এটা আমার ব্লগিং চ্যানেলেই আপলোড হবে বা মেইন চ্যানেলও হতে পারে, জানি না, বাট আজকে ক্যানভি ভাই আমাদেরকে গাড়ি করে ঘুরতে নিয়ে যাবে, তো তাই জন্য ভাবলাম যাই ঘুরে আসি একটু। তো ক্যানভি ভাই চলো ঘুরে আসি, চলো একদম একদম, তুমি সামনে বসো, সামনে বসো, তা ওই সাইডে ঢোক খোলা আছে, ওটা ওই সাইডে খোলা আছে। তো এখন আমি যাচ্ছি ঘুরতে, মানে এটা আমাদের কাছে স্বপ্নের মতন মনে হচ্ছে যে সত্যি কথা। তো ভাবতে পারিনি আমি গাড়িতে উঠবো, নিজেরই গাড়ি, কোনো চাপ নেই, ঘরের গাড়ি, অসুবিধা নেই। মা বাবাকে আমি একটু প্র্যাঙ্ক করতে চাই, তো কি রে কি করা যায়, আমি তো প্রথমে বললাম চলো একটা প্রেগনেন্সি প্র্যাঙ্ক করি, তো মা বাবাকে একটু শক করে দেবো, বলছে না 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 ওর থেকেও এর থেকেও ডেঞ্জার কিছু, কারণ ওর মা বাবা কিছু না, ঠিক আছে চল তাহলে তোর মা বাবা তোর বিয়ে নিয়ে রাজি, বলছে না না আমাকে মেরে ফেলবে, ঠিক আছে তাহলে এটাই বেস্ট হবে। এখন যে ম্যারেজ প্র্যাঙ্কটা করেছিলাম অতটা কেউ দেখেনি, তারপরে যে ম্যারেজ প্র্যাঙ্কটা করেছিলাম বাপরে বাবা, আমার যে বন্ধু বান্ধবী ছিল পিঙ্কি,
ওর মা বাপে ছাটা জুতো ঘটকি মাগে মানে অনেক মানে এটাই তো বেশি ভাইরাল হয়েছিল। ওটাই কত 4 মিলিয়নের বেশি 4 মিলিয়নের মতন হয়ে গেছে এখন। ওটা ইউটিউবে 4 মিলিয়ন আছে আর একটা ফেসবুক, আমার অ্যাকচুয়ালি এখনো কোনো ফেসবুক প্রোফাইল নেই বা ফেসবুক পেজও নেই। তো আমি অ্যাকচুয়ালি তোমাদের বলছি, তো ওই ভিডিওটা ফেসবুকে অনেক আপলোড করেছে 17-18 মিলিয়ন ভিউ, এবং ফেসবুকেও প্রচুর লোক, ইউটিউবেও প্রচুর লোক দেখেছে ওটাকে, এবং সেই লেভেলে একটা ভিডিও আমরা আবার করব। তো এখন আমরা গোল্ড কারে ঘুরছি ক্যানবি ভাই। আমাদের খেয়াদা বলে এই জায়গাটাকে, মানে এটা হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা, পিসফুল জায়গা। বাট আমি